রিমি তার মা যশোদার সঙ্গে একটি বুটিক চালাত রিমি যখন ছোট ছিল তখনই তার বাবা মারা যায় আর তারপরে রিমির মা সেলাই মেশিনের কাজ করে রিমিকে বড় করে তোলে এখন রিমিও তার মায়ের মতো খুব সুন্দর সেলাইয়ের কাজ করে রিমি আমার চুড়িদারটা তৈরি হয়ে গেছে তো সন্ধ্যাবেলা ফাংশনে যাব কাকিমা চুড়িদার পুরো তৈরি শুধু ওই ডিজাইন বোতামগুলো লাগানো বাকি আছে এই আধা ঘণ্টার মধ্যে দিয়ে দিচ্ছি ওই তুমি বলছিলে না চুড়িদারে ডিজাইনার ডুড়ি লাগাবে ওটা শেষ হয়ে গেছিল মা দোকানে গেছে আনতে এলেই করে দিচ্ছি ও হইতো মা চলে এসেছে আরে দিদি চুড়িদারটা তাড়াতাড়ি তৈরি করে দাও সন্ধ্যাতে বেরোবো রেখা দি চিন্তা না হয়ে যাবে আমি বাজার থেকে সব জিনিস নিয়ে এসেছি আমি আধা ঘন্টার মধ্যেই ফোন করছি মা তুমি আগে গিয়ে রুটিটা খাও অনেকক্ষণ ধরে বাজারে ঘুরছো ওগুলো দাও আমি লাগিয়ে দিচ্ছি আরে আমি তো তোকে বলতেই ভুলে গেছি তুই জানিস বাজারে কার সঙ্গে দেখা হলো কার সঙ্গে মা তোর বাবা যে ফ্যাক্টরিতে কাজ করত সেই মালিকের বউ সুমিত্রা দেবীর সঙ্গে দেখা হয়েছিল খুব ভালো মানুষ ওনারা ওনার মেয়ে তো তোরই বয়সী তোর বাবার চলে যাওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম তাই আর ওনাদের সঙ্গে দেখা হয় না আজকে দেখা হলে বলছিল সামনেই ওনার মেয়ের বিয়ে আমি ওনাকে বললাম যে আমরা বুটিক চালাই তো শুনে খুশি হলো বলছিলেন মেয়ের বিয়ের জন্য কিছু ব্লাউজ তৈরি করবে তো আমি বললাম ঠিক আছে দিয়ে যাবেন ভালো করে তৈরি করে দেব আমরা কি ঠিক তো হ্যাঁ ঠিক আছে মা উনি কখন আসবেন উনি মেয়েকে নিয়ে কাল আসবেন ব্লাউজ দেওয়ার জন্য পরের দিন সুমিত্রা দেবী তার মেয়ে মধুকে সঙ্গে করে ব্লাউজ দিতে আসে এটা আমার মেয়ে মধু ওরই বিয়ে আচ্ছা আচ্ছা চিন্তা না মা আমরা তোমার বিয়ের জন্য খুব সুন্দর ব্লাউজ বানিয়ে দেব রিমি খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ বানায় আসো মধু আমি তোমার মাপটা নিয়ে নিই তাড়াতাড়ি করো আমার কাজ আছে তার মানে তুই আমাকে বাড়ি ছাড়বি না আমি আবার একা যাব হ্যাঁ মা আমার একটা দরকারি কাজে যেতে হবে তুমি একটা ক্যাব বুক করে নিও আর আমার আসতেও দেরি হবে তোমার হয়েছে আমি কি যাব হ্যাঁ হ্যাঁ আমি মাপ নিয়ে নিয়েছি মধু সেখান থেকে চলে গেলে ও জানে আমি এই এইসব ক্যাবটা বুক করতে জানি না তারপরেও বারবার একই ভুল করে কিছুদিন পরেই বিয়ে আরও ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছে কে বোঝায় ওকে ওর বাবাকে বললে একই কথা বলে থাক বাপের বাড়িতে একটু আনন্দ করতে দাও আনটি আমি আপনার ক্যাব বুক করে দিচ্ছি সুমিত্রা দিদি ক্যাব আসতে তো সময় লাগবে আমি সামনের দোকান থেকে একটু চা আনি আপনি খান রিমি ক্যাব বুক করে দিলে সুমিত্রা দেবী বাড়ি চলে আসে আচ্ছা তুমি গোপালের স্ত্রী থেকে কাপড় সেলাই করছো ওনারা বুটিক খুলেছেন যক জেনে খুব খুশি হলাম বেঁচে থাকতে ও আমার দোকানে সততার সাথেই কাজ করত আমি জানি তাই জন্যই তো মধুর বিয়ের ব্লাউজ ওদের থেকেই বানাচ্ছি যাতে ওদের একটু লাভ হয় মধু আসেনি তোমার সাথে তুমি একাই এলে ও বাড়িতে থাকে কোথায় সারাদিন এদিক ওদিক ঘুরেই যাচ্ছে বিয়ের দিন চলে এসেছে তুমিও একটু বোঝাও চলো কোনো ব্যাপার নয় কিছুক্ষণ চলে আসবে রিমি আর তার মা মধুর বিয়ের সব ব্লাউজ তৈরি করে মধুদের বাড়িতে এসে দিয়ে গেলে ব্লাউজগুলোতে খুব সুন্দর ডিজাইন করেছ রিমি মা সব ব্লাউজই খুবই সুন্দর হয়েছে মধু দেখ তোর বিয়ের ব্লাউজ চলে এসেছে মা তুমি জানো আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই তুমি দেখে নাও আমার পার্লারে বুকিং আছে আমি এখন আসছি এইসব আমার ভালো লাগে না মধু কাল তোর বিয়ে আর আজকে তুই একা পার্লারে যাচ্ছিস কাউকে সাথে নিয়ে যা মা আমি কোনো বাচ্চা না চলে আসব একটু পরে আন্টি আমি আসছি এরপর রিমি চলে যায় পরের দিন মধুর বিয়ে ছিল সুমিত্রা দেবী আর তার স্বামী বিয়ের সব তোরজোর করে ফেলেছিল সুমিত্রা দেবী রিমি আর তার মাকেও বিয়েতে নিমন্ত্রণ করেছিল সবাই চলে এসেছিল শুধু অপেক্ষা করা হচ্ছিল মধুর মণ্ডপে আসার কিন্তু যখনই দেবী মধুকে আনতে তার ঘরে যায় তখনই সে দেখে মধু ঘরে নেই আর মধুর লেখা একটি চিঠি পড়ে আছে তখনই রিমি সেখান দিয়ে যাওয়ার সময় সুমিত্রাদেবীকে কাঁদে দেখে বুঝতে পারে যে রিমি বিয়ে ছেড়ে পালিয়ে গেছে আনটি মধুর নাম্বারটা আমাকে দিন আমি ফোন করি যদি ফোনটা তোলে হ্যাঁ মা কর তো দেখি এরপর রিমি মধুর মোবাইলে ফোন করে আর মধু ফোন তুললে মধু তুই জানিস বিয়ের তোরজড় হয়ে গেছে মণ্ডপ তৈরি হয়ে গেছে সব আত্মীয়রা তোর জন্য অপেক্ষা করছে পাত্রপক্ষ তোর জন্য অপেক্ষা করছে তুই কোথায় আর এইসব চিঠিতে কি লিখেছিস তুই নাকি বিয়ে করতে চাস না এইসব কি মা মা এটা সত্যি আমি এই বিয়েটা করতে চাইছিলাম না আমি অন্য কাউকে ভালোবাসি তুমি আর বাবা রাজি হওনি বলে আমি পালিয়ে বিয়ে করছি এখন আমি আর ফিরব না ফোন কেটে দিল বলল অন্য কারোর সঙ্গে বিয়ে করবে এখন আমি কাকে কি জবাব দেব মধুর বাবাও সব কিছু জানতে পারে সে খুব রেগে গেলেও তখন তো কারো কিছু করারই ছিল না পাত্রপক্ষকে ঘরে ডেকে সব কথা বলা হয় রিমিও সেখানেই ছিল এখন একটাই রাস্তা আছে আপনারা যদি মধুর জায়গায় রিমিকে নিজের বাড়ির বৌমা করেন না না আমি জোর করছি না রিমি খুবই ভালো মেয়ে আমরা এর কন্যা দান সেভাবেই করব যেমনটা মধুর জন্য করতাম দাদাজনী ভুলটা আমাদেরই যে আমাদের মেয়ে পালিয়ে গেছে এখন আমাদের সময় আপনাদের হাতে এই বলে মধুর বাবা মা কাঁদতে লাগলো তখনই আশিস অর্থাৎ বর বলল রিমিকে বিয়ে করতে আমার কোনো সমস্যাই নেই রিমি তুমি কি আমাকে বিয়ে করবে কেননা মধু যদি ফিরেও আসে আমি ওকে কিছুতেই বিয়ে করব না ও বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে অপমান করেছে আর আমার মা বাবার শিক্ষা এমনটা নয় যে আমি সমাজের সামনে বাবা মাকে মাথা নিচু করে কাঁদিয়ে বিয়ে না করে এখান থেকে চলে যাব আন্টি আঙ্কেল আমি বিয়ের জন্য তৈরি কিন্তু আন্টি আপনি তো জানেন আমি আর মা একটা ছোট্ট বুটিক চালাই কিন্তু আপনারা তো সুমিত্রাদি রিমি ঠিকই বলছে এই বিয়েতে আমারও কোনো আপত্তি নেই আমাকে তো এমনিতেও রিমির বিয়ে দিতে হতো তারপর আশিসের মতো ভালো ছেলে আমার মেয়েকে খুব ভালো রাখবে এটা আমি বুঝেছি কিন্তু দাদা দিদি আমি আমার মেয়ের সঙ্গে মিলে একটা ছোট্ট বুটিক চালাই তাই এত ধনী বাড়িতে কিভাবে মেয়ের সম্পর্ক করি বলুন দিদি রিমির মতো মেয়েকে আমাদের বাড়ির বউ হিসেবে পেয়ে আমরা সত্যিই খুব ধন্য হয়ে গেছি হ্যাঁ দিদি রিমিকে বৌমা বানাতে আমাদের কোনো অসুবিধা নেই আর সকলের মতে কিছুক্ষণের মধ্যেই রিমি মধুর জায়গায় বউ সে যে বসে পড়ে রিমি তো কখনো এটা স্বপ্নেও ভাবেনি যে সে এত বড় ঘরের বউ হবে কিন্তু সম্পর্ক তো আগে থেকেই লেখা থাকে আর রেমিরটাও তেমনই ছিল আর যশোদাও এটা ভেবেই খুশি ছিল যে তার মেয়ের অনেক ভালো ঘরে বিয়ে হচ্ছে আর রেমির জন্য সুমিত্রা দেবীর বাড়ির মান সম্মান সব আগের মতনই রইল সুমিত্রা দেবী আর তার স্বামী রিমিকে মেয়ের মতো ভালোবেসে বিয়ে দেয় আর সকলের আশীর্বাদে রিমি হাসি খুশি তার শ্বশুর বাড়িতে আসে আমরাও দেখছি ও আমাদের সাথে কি করে না গিয়ে থাকে ও আমার স্বামী আর আমি ও স্ত্রী আপনারা এভাবে ওর সাথে জোর করতে পারেন না আজকে রজনী যে স্বামীর জন্য লড়াই করছে সে আসলে একজন কিন্নর সাগরের জন্মের আগে সাবিত্রী রামপুরে তার স্বামী রমেশ এবং শাশুড়ির সঙ্গে থাকত আরে সাবিত্রী তুমি সব কি করছো ভুলে গেলে দাইমা তোমায় কি বলল আরাম করতে আমিও তো ওকে এই কথাই বলি কিন্তু ও কি শোনে হে ভগবান মা পেটা যে খুব ব্যথা করছে মনে হচ্ছে বৌমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে রমেশ তুই তাড়াতাড়ি দাইমাকে ডেকে নিয়ে আয় মা তুমি এখানেই থাকো আমি এক্ষুনি ওনাকে নিয়ে আসছি এরপর রমেশ দাইমাকে নিয়ে এলো ওরা দুজনে যখন বাইরে অপেক্ষা করছিল তখন দাইমা ভেতর থেকে বাইরে এলে ওনার মুখটা উদাস ছিল কি ব্যাপার সুশীলা তোর মুখটা এমন কেন মা আর সন্তান ঠিক আছে তো মাসিমা এখন আমি কি আর বলবো তোমার গত জন্মের পাপি বলো বা এই জন্মের কোনো ভুলই বলো তোমার বৌমা এক কিন্নরকে জন্ম দিয়েছে কি এ কি বলছিস সুশীলা সাবিত্রী বৌমা একটা কিন্নরকে জন্ম দিয়েছে পোড়ামুখী এ তুই কি করলি এখন কি হবে মা আমরা যে পুরো গ্রামে আর মুখ দেখাতে পারবো না 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 আমি এই কিন্নরের বাবা হতে পারবো না আমি এক্ষুনি গিয়ে গলা টিপে ওই কিন্নর বাচ্চাটাকে মেরে ফেলবো তারপর দাইমা চলে গেলে রমেশ রেগে সাবিত্রীর কাছে গিয়ে ওই সদ্যজাত বাচ্চাটির গলা টিপতে থাকে না না এমনটা করো না গো ও যেরকমই হোক না কেন এই অভাগা যে আমারই সন্তান ওকে যে আমি নমাস পেটে রেখেছি ওকে মেরো আলু ওকে ছেড়ে দাও রমেশ তুই চলে আয় আমার সঙ্গে পড়ে থাকতে দে ওর মাকে ওই কিন্নর সন্তানকে নিয়ে এরপর রমেশ ওর মায়ের সাথে বাইরে গেলে সাবিত্রী ওদের সব কথা শুনে নেয় দেখ বাবা রমেশ তুই যদি এখন এই সন্তানের গায়ে হাত দিস তাহলে যে গ্রামে শোরগোল পড়ে যাবে তাই রাতে সাবিত্রী ঘুমিয়ে থাকলে তুই ওটাকে নিয়ে জলে ফেলে দিবি আমি আমার ছেলেকে কিছু হতে দেব না আমি এখান থেকে চলে যাব। এরপর সাবিত্রী তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মঙ্গলপুর গ্রামে এসে দিনমজুরের কাজ করে সাবিত্রী তার ছেলে সাগরকে বড় করতে লাগলো আর সবার কাছ থেকে সাগরের সত্যিটাও লুকিয়ে রাখলো সাগর পড়াশোনা শিখে ওই গ্রামেরই একটি স্কুলে পড়াতে লাগলো সাগর গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিত ওই ছাত্রদের মধ্যে রজত নামে একটি ছাত্রের দিদি রজনী সাগরকে পছন্দ করত। কিন্তু সাগর সেটা চাইতো না সাগর তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন এই জন্য কি যে আমি শহরের মেয়েদের মতো লেখাপড়া জানা সুন্দরী নই কিন্তু তুমি যে আমার মনটা দেখলে না সেখানে যে তোমার নামই লেখা আছে রজনী আছে একটা কারণ যা আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না তাই তুমি আমার থেকে কোনো আশা রেখো না এই শুনে রজনী খুবই দুঃখ পায় কিছুদিন বাদে রজনীর বিনোদ নামে একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায় কিন্তু বিয়ের দিনে ছেলের বাবা পণ নিয়ে ঝামেলা শুরু করে মহাজন বাবু আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন ফসলটা বিক্রি হলেই আমি আপনাকে বাকি টাকাটা দিয়ে দেব ঠিক আছে তবে আমরা বরযাত্রে ফিরিয়ে নিয়ে যাচ্ছি কৃষ্ণবাবু দয়া করে আপনি এটা বলবেন না কৃষ্ণবাবু মামরা আমার ছেলেমেয়েরা আগে থেকেই অনেক কষ্ট সহ্য করেছে তাই আপনি এমনটা করবেন না আমি আপনার পায়ে ধরছি বাবা তুমি আমার জন্য এরকম লোভী লোকেদের পায়ে পড়ো না তুমি ওতে চলে যেতে বলো বাবা আমি এরকম লোভী লোকেদের বাড়ির বউ হতে চাই না তার থেকে আমি কুমারীই ভালো উঠে বাবা বিনোদ বিয়ে ক্যান্সেল যাবেন না কৃষ্ণ বাবু যাবেন না দয়া করে বিয়ের পিড়ি থেকে বর ফিরে গেলে রজনী আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করার জন্য কুয়োতে ঝাঁপ দিল হঠাৎ সাগর এটা দেখে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য সেও কুয়োতে ঝাঁপ দেয় আর কোনোভাবে রজনীকে কুয়ো থেকে বার করে মা রজনী রে তুই কি করতে যাচ্ছিলিস মা বাবা সাগর আজ তুমি না থাকলে যে আমার মেয়েটাকে আমি চিরকালের মতো হারিয়ে ফেলতাম দিদি তোমার কি হয়েছে চোখ খোলো না দিদি রজনীর প্রাণ বেঁচে গেল আর সাগরের প্রতি ওর ভালোবাসা আরো বেড়ে গেল এখনো কোনো না কোনো বাহানাতে সাগরের বাড়িতে যেতে থাকলো রজনীমা কেমন আছো আমি ভালো আছি মাসিমা সাগর কোথায় আসলে আমি একটু সুজির হালুয়া বানিয়েছিলাম সাগরের পছন্দ তাই নিয়ে এসেছি কি মা শুধু সাগরের জন্যই নিয়ে এলে আমার জন্য নয় না না মাসিমা তুমিও খাও না সে তো আমি রজনী তুমি এখানে সাগর রজনী তোমার জন্য সুজির হালুয়া বানিয়ে নিয়ে এসেছে মাসিমা আমি যাই তবে খেয়ে কিন্তু বলবে কেমন লাগলো এই বলে রজনী সেখান থেকে লজ্জা পেয়ে চলে গেলে সাগর সাবিত্রীকে বলল মা রজনী আমার সত্যিটা জানে না আমি চাই না আমার জন্য জীবন খারাপ হোক যেটুকু আমি বুঝতে পারছি ও আমাকে নিয়ে ওর মনে অন্য কিছু ভাবছে আমি চাই ও আমার থেকে দূরে থাকুক কারণ এটা তো জানে না যে আমি একজন তাই আমি যে ওর কিন্নর নই মা সাগর ভেবেছিল যে রজনী ওখান থেকে চলে গেছে কিন্তু ও তো দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল সব কথা শুনে ওর পায়ের নিচের মাটি সরে যায় আর ওর চোখ দিয়ে জল বেরোতে থাকে ও সারা রাত সাগরকে নিয়ে ভাবতে থাকে পরের দিন রজনী সাগরের বাড়িতে গিয়ে সাবিত্রীর পাছুয়ে বলল মা তুমি কি আমাকে নিজের বৌমা রূপে গ্রহণ করবে রজনী তুমি সাগরের ব্যাপারে কিছুই জানো না সাগর মা কালকে তোমার আর সাগরের সব কথা আমি শুনে নিয়েছি মা ওর ওর সত্যিটা জানার পর প্রতি আমার বেড়ে গেছে সাগর আমার স্বামী হওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত কারণ সাগরের মনটা যে খুব পরিষ্কার আমার আমার বাবা জন্য যে ছেলে দেখেছিল সে তো ছিল এক নম্বরের লোভী তাই ওরকম একটি বাজে ছেলেকে বিয়ে করাচ্ছে সাগরের মতো সৎ ছেলেকে বিয়ে করা অনেক ভালো আমি ওকেই বিয়ে করব। বেঁচে থাকো মা বেঁচে থাকো তুমি আমার সাগরের জীবনে খুশি নিয়ে এলে সাগর সব সত্যিটা জেনে আর রজনীর অটুট ভালোবাসা দেখে সাগরকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয় আর রজনীর বিয়ে সাগরের সাথে হয়ে যায় একদিন সাবিত্রীর স্বামী রমেশ ওই গ্রামেতে আসে আর সে সাবিত্রী আর সাগরকে একটি দোকানে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিত্রী আর সাগর দোকান থেকে বাড়ির দিকে চলে গেলে রমেশ ওই দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে দাদাই মহিলাটাকে যে আপনার দোকান থেকেই মাত্র জিনিস নিয়ে গেল আর উনি তো সাবিত্রী বোন আর সাথে ওনার সাগর স্কুলের টিচার আর সবে কদিন হলো বিয়ে করলো আরে এ কি করে সম্ভব আমার ছেলে তো একজন কিন্নর আর কিন্নর কি করে কারুর স্বামী হতে পারে নিশ্চয়ই সাবিত্রী ওর কিন্নর হওয়ার কথাটা সবার থেকে লুকিয়েছে তাই যদি গিয়ে আমি শহরের কিন্নরদের এই কথাটা জানিয়ে দিই তাহলে আমি কিছু টাকাও পাবো আর ওরা ওকে তুলেও নিয়ে যাবে হ্যাঁ এটাই করব। রমেশ সাগরে বাবা হয়েও শহরে গিয়ে সব দে সাগরের আসল পরিচয় বলে দিল আর বিনিময়ে ওদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয় এরপর সব কি সাগরকে নিতে গ্রামে পৌঁছে যায় রজনী ওই সময় নিজের বাপের বাড়িতে গিয়েছিল সব গ্রামবাসীরাও এই সত্যিটা জেনে যায় হায় হায় আমিও দেখছি তুই কি করে না গিয়ে থাকিস তুই কিন্নর আর তোকে আমরা আমাদের সাথে নিয়েই যাব। তোর বাবা পঞ্চাশ হাজার নিয়ে আমাদের এই খবরটা দিয়েছে মা আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না আমার বাবাই যে আমার বিরুদ্ধে আমি জানতাম না রে বাবা তোর বাবাই যে একদিন তোর কাল হয়ে দাঁড়াবে ছোটবেলায় তো আমি তোকে ওর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলাম হে ভগবান খান আমার ছেলেকে বাঁচাও তখনই রজনী এসে কিন্নরদের সামনে দাঁড়ায় আর এই মহিলা তো পাগল হয়ে গেছে এই কিন্নরকে নিজের স্বামী বলছে শোন আমরা টাকা দিয়েছি তাই ওকে না নিয়ে এখান থেকে যাব না কিন্তু বলে দিলাম ও আমার স্বামী আর ও নিজের ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি থাকতে পারে তুমি ওকে জোর করতে পারো না আইন অনুযায়ী যে কোনো মানুষ তার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে তাই আমাদের ইচ্ছা আমরা একে অপরের সাথেই থাকবো গ্রামবাসীরা রজনী সাহসে প্রশংসা করে আর সবাই মিলে ওর সাথ দেয় সব গ্রামবাসীরা জানত যে সাগর একজন ভালো মানুষ তাই সব গ্রামবাসীরা টাকা তুলে কিন্নড়ে তাদের টাকা দিয়ে দেয় এই নাও আমরা গ্রামবাসীরা পঞ্চাশ হাজার টাকা তোমায় চাঁদা তুলে দিয়ে দিয়েছি এখন আর ওদের বিরক্ত করো না হ্যাঁ হ্যাঁ আমরা এখন আর শুধু শুধু কেন বিরক্ত করতে যাব আমরা যখন আমাদের টাকা পেয়ে গেছি এখন আমরা এখান থেকে চলে যাব কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি এই রজনীর মতো স্ত্রী যার আছে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার আশীর্বাদ তোমাদের সাথে থাকবে এই চলো রে চলো এরপর সাগর সব গ্রামবাসীদের ধন্যবাদ জানায় এবং সাগর আর রজনী মিলে সাবিত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেয় আর সাবিত্রী তার ছেলে বউকে বুকে জড়িয়ে ধরে হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট